অস্থিরতা ভয় ও আতঙ্ক কাটিয়ে চিল চেনা রূপে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজ মনে শুভ গত কয়েকদিনের অস্থিরতা ভয় ও আতঙ্ক কাটিয়ে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি একশো চুয়াল্লিশ ধারা ও গণপরিবহনের অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান শপিং মল অভ্যন্তরীণ রুটে যান চলাচল শুরু করায় শহরে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকে শহরের একমাত্র পরিবহন সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে রাঙ্গামাটি চট্টগ্রাম ও রাঙ্গামাটি বান্দরবনের বাস চলাচল করলেও বিরোধী ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধ চলমান থাকায় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ির কোনো বাস ছেড়ে যায়নি অবরোধের কারণে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটি ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে খাগড়াছড়ির দীঘিনালা পানছড়ি সহ উপজেলাগুলোতেও যান চলাচল কম গত আঠারো আগস্ট জেলা সদরের শালবন এলাকার বাসিন্দা মামুনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় সেই ঘটনার জের ধরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় চারজন নিহত ও বহু লোক আহত হন এ ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ জম্মু ছাত্র জনতার সমাবেশ থেকে অবরোধের ডাক দেওয়া হয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানায় শুভ নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন